খবর রায়রানরা বুঝা এখনো পাইনি। এই খবর পৌঁছলে আর দেখতে হবে না, একেবারে চোখের পলকে কাজ হবে, আমরাও মোটা প্রণামই পাবো। এই যে যাদব পণ্ডিত, মাধব পণ্ডিত, কি অত গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো? হ্যাঁ, মিষ্টি কথায় তোমরা গলে যেতে পারো, আমি গলছি না। হ্যাঁ, চোখের জল দেখে আমি ভিজছি না, জাতপাতের ব্যাপারে আমি ভীষণ কড়া। আজই যদি ঘর ছেড়ে চলে না যাও, তাহলে নগর কোটালের কাছে খবর যাবে, তখনও মজাটি টের পাবে। ভালোয় ভালোয় আজই এই মুহূর্তে কেটে পড়ো। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। আমি তখনই বলেছিলাম এখানকার বামুনরা ভীষণ কড়া, আমরা না জেনে শুনে বামুন পাড়ায় ঢুকে পড়েছি। আপনারা আপনারা দয়া করে আমাদের একটি বেলা সময় দিন, আমরা এখান থেকে চলে যাব। না 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 না, এখন যাব কেন? আরে আমাদের প্রাণে কি একটু দয়া মা নেই? আগে একটা ভালো ঘর পাক, তারপরে যাব। কোনো চিন্তা নেই, তবে হ্যাঁ, বামুন পাড়ার ভেতরে যাবে না, কখনো যাবে না। বুঝলে? তোমরা এখানে থাকো, আমাদের না বলে তোমরা কোথাও যেও না, বুঝলে? বিদেশ বিভুঁয়ে এসেছো, কখন কি বিপদ আপদ হয়ে যায় তার তো ঠিক নেই। তবে আমাদের কথা মতো যদি এখানে থাকো, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বলো? তা হ্যাঁ, আমি তুমি এত নোংরা থাকো কেন? একটু সাফ সুতরা থাকতে পারে না? না মানে তোমার ভালোর জন্যই বললো আর কি। চলো দেখি ওদের জন্য আবার কি করা যায়। চলো তাহলে আমরা আসি, কেমন? চলো 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 চলো। হ্যাঁ, শোনো শোনো একটা কথা, এই তোমরা কিন্তু এইখান থেকে একদম নড়বে না, বুঝেছো? চলো চলো। দেখলি তোমার এখানকার বাউনরা কত দয়ালু, তার উপর এখানে নিমাই পণ্ডিতের বাস, শুনেছি এই রাস্তা দিয়ে গঙ্গা স্নান করতে যান, ভগবানের পায়ের ধুলো মাথায় ঠেকালে আমার ইহকাল পরকাল সব উদ্ধার হয়ে যাবে। সত্যি বাবা, এখানকার মানুষরা কত ভালো, অথচ অথচ কত খারাপ কথাই না শুনেছি এখানকার বামুনদের সম্পর্কে। আমার তো একটা ব্যবস্থাও করবে বললো। সবই ভগবানের দয়া। আমাদের নাকের ডগায় অমন একটা টপকামে খাইম আছে, আর আমরা এই খবরটা পেলুম না। আরে মাথায় ঠিক খবর এনেছে তো? আমার তো ঠিক খবর বলেই মনে হয়। আমাদের মিথ্যে বলবে এত সাহস ওরা করবে না। এই ভীমকেতু আর চন্দ্রকেতু করেটা কি করে বলতো? বামুনগুলো খবর পেলো আর ওরা খবর পেলো না? আশ্চর্য, দিনরাত শুধু খাচ্ছে দাচ্ছে আর খোদার খাসির মতো মোটা হচ্ছে। সব কাজই আছে, কোনো কাজই আর কোনো গা নেই। হ্যাঁ, ওদের চাল চলন আমার কাছেও ঠিক সুবিধের বলে মনে হচ্ছে। যা শুনেছি যে মাই পণ্ডিত নাকি ওদের সম্মোহন করেছে। দাদা চল, সব বাজে, সব কিচ্ছু না, সব কিচ্ছু। আসলে আমরা কদিন গা গরম করিনি তো, সেই জন্যই বসে থেকে মিয়ে গেছে। আবার কাজ দাও, দেখবে সব ঠিক আছে। আরে আমাদের এতদিনে শিখে দিকে এসে কি এত সহজে ভুলে যাবে? না ভুললেই ভালো। মহেশ, মহেশ প্রভু, ভীমকেতু আর চন্দ্রকেতুকে ডেকে নিয়ে আসবো। ঠিক আছে। জগাই, এ তো মেঘনা চাইতে জল জল। একে যুবতী যুবতী, তাই শুনি আবার স্বামী নাকি ঘরে নেয় না,
শুধু এই কানা বাপটাকে শুনিয়ে দিতে পারলি। বাজি মাত, সাবধানে কাজ করতে হবে। মানে কি জানিস, নবদ্বীপের পরিস্থিতি দিনকে দিন আরো খারাপ হচ্ছে। গোপার ব্যাপারে সব জানাজানি হয়ে গেছিল না? আরে দূর দূর, আমাদেরকে বাধা দেবে এত সাহস কারো আছে নাকি? তবে ওই নিমাই পণ্ডিতটা জানতে দাও। নিমাই কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এবার এমন ফন্দি হেঁটেছি না, বাকি আর পালাতে পারবে না। শুধু পরিকল্পনা মাফিক কাজটা করতে পারবে। এই কিরকম কিরকম কিরকম? প্রথমে এই ওদের ঘরটাতে আজকে রাত্রে আগুন, তারপরে মেয়েটাকে সরাসরি তুলে আনবো এইখানে। আর এবার কোন ওই উদাম টুদাম নয়, বুঝলি? মেয়েটা থাকবে আমাদের চোখের সামনে। আর সে কুমারী পুজো দুটোরও দরকার না, টানার তো আমাদের নামে উৎসুক হয় বল। ভাবতেই আমার শরীরে কিরম কাটা দিচ্ছে। আপনারা আমাদের স্মরণ করেছেন? হ্যাঁ, স্মরণ করেছেন। এই যে ভীমকেতু চন্দ্রকেতু, কি ব্যাপার? তোমাদের এই এত বড় বড় টিকি দেখতেই পাওয়া যায় না। কি কোনো কি সারাদিন? ভাগ্যিস এই যে সর্দার ছিল, আর সেই জন্যে আমরা নেশা টেশা করতে পেরেছি, তা নাহলে তো শুকিয়ে মরতাম। শুধু নেশা? আরে ওটাও তো নেশার মধ্যেই পড়ে নাকি? যাই হোক, আজকে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে প্রভু? যে কাজ করতে তোমরা সিদ্ধ হস্ত। বামুন পাড়ার শেষে একটা ভাঙা কুঁড়ে দেখতে পাবে, সেখানে একটা কানা বুড়ো আর তার মেয়ে উঠেছে। ওই কানা বুড়োটাকে পুড়িয়ে মারবি, ঘরটায় আগুন জ্বেলে দিবি, আর মেয়েটাকে তুলে আনবি এখানে। আজ রাতের মধ্যে কাজটা শেষ করতে হবে। প্রভু, আমি আমি এ কাজ আর করতে পারবো না। পারবি না? না প্রভু, আমি পারবো না। চুপ কর, যা তা বলছিস প্রভুদের সামনে, তোর কি মাথা খারাপ হয়ে গেল? মাথা খারাপ নয় রে চন্দ্রকেতু, মাথা খারাপ নয়। সরকারে বলছি পাপ কাজ আমি আর এ দু হাতে করতে পারবো না। বিষ্ণুপ্রিয়া ঠাকুরনের হাত ধরতে গিয়ে খুব শিক্ষা হয়েছে আমার। নিমাই পণ্ডিত না থাকলে বা দয়া না করলে আমাকে সারা জীবন এই নুলো হাত নিয়ে ঘুরতে হতো। নিমাই পণ্ডিত মানুষ না রে, স্বয়ং দেবতা। তিনি বলেছেন মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া মহাপাপ, প্রাণ থাকতে আমি আর এ পাপ কাজ আমি করব না। কারণ পাপ কাজ করার থেকে মরা অনেক ভালো, চন্দ্রকেতু তোকে তো এত সহজে মারবো না ভীমকেতু। এই কে আছিস? মাথা নিয়ে যাকে ঘুম ঘরে বন্দি করে রাখ। আমি নিজে হাতে তাকে চাবু পেটা করব, লোহার শলাকা দিয়ে ওর চোখ দুটো খুলে নেব, তারপর দেখি কন্নিমাই পণ্ডিত তোকে রক্ষা করে। এই নিয়ে যা, দয়া করো।
ক্ষমা করুন, নেশার ঘরে কি বলতে কি বলে ফেলেছে, এবার দিন মতন ওকে ক্ষমা করে দিন। নেশার ঘরে নয়, নেশার ঘরে নয়, আমার কাছে খবর আছে, আজকাল আর নেশা করিস না, বাড়াবাড়ি করিস না, নাহলে ওরও ওর মতো তোরও একই দশা হবে। এতটা নিশ্চয় আপনি না হলেও পারতেন প্রভু, এতটা নিশ্চয় না হলেও পারতেন। প্রথম রাতে বিষবৃক্ষ কেটে ফেলতে হয়, না হলে তার প্রভাব পড়ে এই তোর মতো ছোট ছোট তৃণমূলের উপরে। বাড়াবাড়ি করিস না, না হলে ওই দশা হবে। সারা জীবনের পাপের এই কোথায় শাস্তি? জানি না এই শাস্তির মুক্তি দিয়ে হয়তো আমাদের মুক্তি। প্রভু একি তোমার লীলা, প্রভু একি তোমার লীলা, ছেড়ে দিন প্রভু, এবার তিন ছেড়ে দিন। চলো, সন্ধে হয়ে গেল, বেরিয়ে পড়ি চলো। মেয়ে মানুষের মতো কাঁদলে হবে? প্রভুরা হুকুম দিয়েছেন, চলো বেরিয়ে পড়ি, এসো আমার সঙ্গে। না বললে তোমার অবস্থা ওই ভীমকেতুর মতো করে ছাড়বে, চলো বেরিয়ে পড়ি, এসো আমার সঙ্গে, চলো উঠে এসো, এসো। দরজা ভেঙে ঢুকবো, চল বলছে, কাজে তুমি বাধা দিও না, বাধা দিতে আসলে লাঠির খায় তোমাকে আমি সাবার করে দেবো। হয়ে গেছে বলে আমার
পায়ের জোর কমে গেছে, মাটি ধরতে পারবো না। এখনো এখনো তোমার মতন সাত সাতটা মরদের আমি মহড়া নিতে পারি। ভালোই ভালো মেয়েটাকে ছেড়ে দে, তোদের আমি শেষ করে দেব। ভালো কাজ করছো না চন্দ্রকেতু, প্রভুরা জানতে পারলে থেকে প্রভুদের আমি অনেক ভালো চিনি, বেশি চিনি। আমাকে উপদেশ দিতে এসেছিস, সাগরেতকে বল এখান থেকে চলে যেতে। আমাদের কাজে কাজে তো কিছুতেই ভাগ দিতে পারবে না। যে কাজে এসছি সে কাজ না করে আমরা এখান থেকে এক পাও নড়বো না। তোরা যদি এখান থেকে না যাস তাহলে পৃথিবী ছেড়ে তোদের চলে যেতে হবে। আর এই মুক্তোর গায়ে যদি তোরা হাত দিস না তাহলে তোদের সেই পাপের হাত আমি ভেঙে দেব। ঠিক আছে, তুমি না মেয়েটাকে আমার হাত হাত থেকে ছাড়িয়ে নিতে পারলে তোদের কি হবে? পারবি তোরা তোদের সাদের বাড়িঘর বাঁচাতে? মানে মশালের আগুনে সব বাড়িঘর তোরা আমি জ্বালিয়ে পুড়ে দেবো। এই চলে আমাকে কোথায় গেলে মা? ঘরবাড়ি গেলে ফিরে পাবি, কিন্তু মান ইজ্জত গেলে যে ফিরে পাবি না মা।